না যদি করে যদির কথা ওই একটা প্রচলিত কথা আছে যদির কথা নদীতে কখন কি করবে জানা যায় জানা এখনো অব্দি সেরকম কোনো কিছু দেখা যায়নি ফলে এই কথা নিয়ে আলোচনার কোনো মানে হয় না আমাদের মাননীয় নেতা সাংসদ লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস নিজে একলা চলার ক্ষমতা রাখে সুতরাং তৃণমূল কংগ্রেস একলা চলছে এবং চলবে এটা তো হয় না যে এখানে কংগ্রেস কে সঙ্গে 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 হাত মেলাবে আবার কেন্দ্রে যখন হবে তখন কংগ্রেসকে চাইবে এটা দুটো একসাথে হয় না সুতরাং যদির প্রশ্ন নেই যেটা এখন বাস্তব সেই বাস্তবটা হচ্ছে এই চিত্র সবাই দেখেছে সারা পৃথিবী দেখেছে সুতরাং আর হচ্ছে যে সুরক্ষা কবচ বলেছেনি আমাদের মাননীয় সংসদ সংসদ যে সুরক্ষা কবজ নিয়ে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবো এখন পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হয়ে গেলেই আমাদের দিদির দূত হয়ে যারা যাচ্ছেন আরো বেশি করে মানুষের সাথে সংযোগ রাখবেন আর তাছাড়া দুয়ারে সরকার দুয়ারে সরকার পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকারও শুরু হচ্ছে যে যে এই দিদির দূতে যা যা বলবেন মানুষ যেটা মানুষের চাহিদা সেই চাহিদা যাতে দুয়ারে সরকারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের চাহিদা মেটানো যায় আমাদের কর্মীরা সবসময় রাস্তায় থাকে সবসময় রাস্তায় থেকে করবে আমাদের কর্মীদের কোনো জায়গায় কোনো রকমের মনোবলের কোনো যদি কেউ মনে করে যে তাদের মনোবলটাকে একটু কমিয়ে দেবে এমনটা হয়নি আজকেও আপনারা দেখেছেন যে উৎসাহের সাথে আমাদের নেতৃত্ব এসেছে যাদের ডেকেছে তারা এখানে এসেছেন এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস একলা লড়তে জানে আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন কেউ না ভুলেন যা 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 হবে মাননীয় সাংসদ বলেছেন যখন হবে যা হবে সেগুলো আপনারা দেখ না আপনি বলছেন কেন যে একবার প্রথম লোড়ে মেঘালয়তে পাঁচটা জিতেছে বারোটায় সেকেন্ড হয়েছে অর্থাৎ সতেরোটা আমরা কিন্তু বাড়ছি আর যারা বলছে যাদের সঙ্গে সংযোগ রাখার কথা বলছেন তারা ক্ষয়িষ্ণু হচ্ছে এটা মনে রাখবে পঞ্চায়েতের ভোট নিয়ে আজকে আমাদের কোনো বার্তা তিনি দেননি আমরা পঞ্চায়েত ভোটের নিয়ে বেশি আলোচনার মধ্যে যাইও নি আজকে একটি ক্ষেত্রে রদবদল হয়েছে সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি যিনি ছিলেন তাকে চেয়ারম্যান করা হয়েছে আর নতুন করে মুশারফ হোসেনকে রাজ্যের সভাপতি করা হয়েছে সাংগঠনিক পর্যায়ে রদবদল এখানে হবার কথা ছিল কিন্তু আজকে আমাদের এই সাংগঠনিক যেটা ফ্রন্টাল অর্গানাইজেশন এইটাকে আমরা পরিবর্তন করেছি কিন্তু যিনি ছিলেন তাকে সরিয়ে দিয়ে নয় তিনি চেয়ারম্যান হয়েছেন স্টেটে হাজি নুরুল আর মুসারাফ হোসেন তিনি স্টেটের প্রেসিডেন্ট হয়েছেন সাগর দিকে রিপোর্ট নিয়ে একটা কমিটি করা হয়েছে ইতিমধ্যে তারা অনুসন্ধান করে দেখছে বিরোধীরা কি বলছে সব কথাই তো বলা যাবে না এখনো মমতা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় কেন সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ের মানুষের কাছে অপ্রুদ্ধ জনপ্রিয়তার ঠিক সময় পঞ্চায়েতের নির্বাচন হবে এবং ঠিক সময় যা যা করার পদ্ধতিগতভাবে সেটা করা হবে সুতরাং সেটা সবাই দেখতে পাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন